ওমর টিভি 24 আল কোরআনি সঠিক পথের সমাধান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আকামুরা থানাধীন রানিকার আদর্শ গ্রাম পশ্চিম পাড়া এলাকার সমাজবাসীর উদ্যোগে এত সুন্দর কইরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীর স্মরণে 24তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তুমি আল্লাহর শাহীন সেই ভাত দরবারে হাত বাড়িয়ে দিছে মামুদা। হাত দুইটা কপালে লাগার আগে আগে আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। তুমি যদি মাফ না করো তোমার বান্দা রে কন্যা, তুমি যদি মাফ তোমার বান্দা রে বল তো যাবে কার কাছে আদর করিয়া বান্দায় আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাগান্নামে ফালাইয়া। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকিব আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ দাগা নয় তোমার মনে রে। আমার রানিকার আদর্শ গ্রাম পশ্চিম পাড়ায় এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মোনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য, আল্লাহর দরবারে দুই কানা হাত বাড়িয়া দেও রে ভাই, আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ এক টাকা তো কালি দিবে না রে। আমার এই রানিকার এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নি গো মা, মোনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়িয়া দেও গো মা, আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ এক টাকা তো কালি ফিরাইয়া দিবে না। তামাশা আড্ডা বাজির মধ্যে সময় কাটাইবা, টিভি সিরিয়াল দেখা দেখা সময় কাটাইবা, মোনাজাত হইতেছে গো মা এই মুহূর্তে অজু বানাইয়া তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লাটা বিছাইয়া ঘরের বাতিটা বন্ধ করে দিয়া আমি গুনাগার স্বামী হোসেন দাদার সঙ্গে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দাও, আমার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ এক টাকা তো কালি ফিরাইয়া দিবে না। জানিনা রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো, আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত করে হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো, আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল করে হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ আজকের মোনাজাতের মধ্যে কোন ভাই বাবার জন্য জানি গো, এই এলাকার মধ্যে আব্বাই নাইসা ঘুরা ফেরা করতেছে, জানি না
রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এলাকার বাস পূজার বাস গুলা ভাই কালার লাল হয়ে গেছে কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার কবরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার এলাকার কাপড়ের কাপড়ের দোকানে কাপড়ের কাপড় গুলা রাখাইতে রেডি করে রাখছে আল্লাহ অন্ধকার কবরে যাওয়ার আগে ইমান এবং আমলার সঠিক করে কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহ ইমান আমল ঠিক না করে যদি কবরে যায় মরার পরে আমরা একটা সেকেন্ড শান্তি পাবো না ও আমার আল্লাহ আমার আম্মা আব্বার কবরে রাজা বন্ধ হইছে দাদা দাদির জীবনের গুনাহ মাফ হইছে নি আমরা রে তোমার মায়া লাগে মাবুদ আজকের মুনাজাতে তিনটা শ্রেণীর মানুষ আসবারে আদিছে রে আল্লাহ একটা শ্রেণীর মানুষ আছে রে জগতের মধ্যে আব্বা নাই আব্বা গারাইয়ে তিন যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট কইরা আজকে অন্ধকার কবরে ঘুমায়া গেছে আল্লাহ বাবা জান নিজের সুখের জন্য চিন্তা করে নাই সন্তানকে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য সন্তানকে ভালোভাবে পরিচালনা করার জন্য আব্বা জান সিরা লুঙ্গিটা পরে চলাফেরা করতো পুরান জামাটা পুরান পাঞ্জাবিটা পুরান শার্টটা পুরান গেঞ্জিটা পরে আব্বা ঈদগাহ চলে যাইত ঈদের দিন আব্বার যদি জিগাইতো আব্বা আপনি কেন নতুন জামা পরেন না আব্বা কইতো পুত্রে আমলার কি এখন আর ঈদের সময় আসেনি আল্লাহ আব্বা বুঝাইতো না অভাবের কারণে ফুটপুরে কিনা দিছি তোরে খুশি করছি আমরা আব্বাই আম্মা কেউ নতুন কাপড় কিনছি না মাবুদ এখন সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু আব্বারে আম্মারে পুরান 500 টাকা দিয়ে একটা নতুন জামা কাপড় কিনা পরাইতে পারে না আব্বারে একটা লুঙ্গি কিনা দিতে পারে না আম্মারে একটা কাপড় কিনা দিতে পারে না মাবুদ পুরা বয়স খেতে কাজ করতে করতে আব্বার মাথায় ব্যথা হয়ে গেছে পায়ে ব্যথা হয়ে গেছে রাত্রবেলা খাটের মধ্যে পাও কুলারে আসারছে কোমর গুলা পোলা বান্ধিয়া পারে আলো আইছে ডাক্তার দেখাই নতুন মতো টাকা বাবার কাছে ছিল না যা হইতো টাকা দিয়া ভিতরে পড়ালেখা করাইয়া মানুষ বানাইয়া দিল আজকে কার জানি আব্বা কবরে এমন আব্বার কবরে তুমি আর আজাব দিও না ও আল্লাহ এমন কত সন্তান হাত বাড়াইছে যার জগতের ভিতরে মা নাই রে মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে না মা সন্তানকে যখন দুনিয়ার আলো দেখাইবো ডাক্তারের কাছে নিলে ডাক্তার যদি কইতো মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না ডাক্তার রে মা ডাক দিয়া কইতো রে ডাক্তার আমি মা মরে যাবো তবু আমার ভূতের দুনিয়ার আলো দেখাইমু আল্লাহ এমন আম্মা দাদের কবরে এমন আমার কবরে আর আজাব দিও না এমন মাজার কবর দেশে আল্লাহ রাইতো তোমার মায়ার নগরে সেই মায়ার কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ও গর্ভদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ এই রানী কারা দর্শ গ্রাম পশ্চিম পাড়ার মাহফিল শেষ করিয়া কত ফুলা ফানাজকে বাড়িতে যাইব কত মানুষের চেহারা দেখবো তারা তারার মার চেহারাটা দেখতো না ও আল্লাহ আম্মা জান ঘরের ভিতরে নাই ঘরে যাইয়া আম্মার লাগে কান্দব এখন মুনাজাতে কানতে পারে না ঘরে যাইয়া বালিশের মধ্যে মাথার লাগে ঘুমাইলে দেখে মার বালিশটা ডান দিকে পড়া রইছে বালিশটার দিকে যাইয়া যাইয়া সন্তান চোখের পানি বালা কান্দে
রাতটা যদি বারোটা একটা বাই যা যায় স্ত্রী স্ত্রীর মতো ঘুমায়া থাকে, সন্তানের আর সন্তানের মতো ঘুমায়া থাকে, কেউ আইসে একবার খাবারের খবর জিগায় না, মা জননী সন্তান দারে গর্ভে নেওয়ার পরে দুনিয়াতে আসার পর সন্তান যদি ভাত না খাইতো, মা বারবার জিগাইতো ভূত কেন খানা খাও না, কেন খানা খাও না, মা নিজে না খাওয়া পুত্রে খাওয়াইতো, এখন তিন চার বেলা খাবার না খাইলে কেউ একবার জিজ্ঞাসা করে না রে আল্লাহ, এমন মাজার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ওরে মা যার বেঁচে নাই তার মত দুঃখী নাই, খালা ফুফু সাজি রেডি মায়ের মত না, জান্নাতের সাবি আমার মা, জান্নাতের সাবি আমার মা, জান্নাতের সাবি আমার মা, আল্লাহ যার মা নাই যার বাবা নাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও, নবী না আমার বলেছে কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য চোখের মনি কুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি আইনা কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়, আল্লাহ কত সন্তানেরা চোখের পানি ফালে ফালে কান্দে, যদি তোমার কাছে ওই চোখের পানি গুলা কবুল হয় ওই চোখের পানির উচিলায় এই রানিকার আদর্শ গ্রাম পশ্চিম পাড়া এলাকার কবরবাসীর চোদ্দতম বার্ষিক মাহফিল, এই মাহফিলের উচিলায় এলাকার কবরবাসীর কবর রাজাব তুমি আল্লাহ মাফ করে দাও, মাহমুদ রাব্বুল আলামিন যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, আল্লাহ বিশেষ করে যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও, আল্লাহ এই এলাকার মধ্যে যে সন্তানের আম্মা আব্বার ভালোবাসে প্রত্যেকটা সন্তানকে তুমি কামিয়াবি নসিব করে দাও, দেশ বিদেশ থেকে অনেক সন্তানেরা প্রবাস থেকে আম্মা আব্বার জন্য তাদের জন্য দোয়া চায়, প্রত্যেকটা প্রবাসী বাইরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আজকে সকালবেলায় রানিকারের কোন একটা ছেলে জানি বিদেশ থেকে কল দিয়া বলছো হুজুর এলাকায় যাবেন আমার আম্মা আব্বার জন্য দোয়া করেন, আল্লাহ ওই ছেলেটার আম্মা আব্বারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, বিশেষ করে রানিকার আদর্শ গ্রাম পশ্চিম পাড়ার জমিনে তোমার খাস রহমত বরকত দান করে দাও, যে মা বোনেরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পর্দার হাত বাড়াইছে আমার মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহ যারা চাকরি করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা হাত বাড়াইছে মুরব্বীদের ফয়জ ও বরকত আমাদেরকে দান করে দাও, যুবকদেরকে হোসাইনি যুবক হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও, মা বোনদেরকে মা ফাতেমা তু জহরা আশেকা হিসেবে কবুল ও মঞ্জুর তোমার দরবারে যেদিন শুয়ে যাব মৌতের বিছানায় মালাকুল মাউত আফরাই লাগবে রুহটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতে আমার দয়াল নবীর সেহারা মুবারক না দেখে আমনারে মরণের ডাক দিয়েন না, মদিনা না দেখা যদি মারা যাই রে আল্লাহ মরার পরে রুহটা মদিনা মদিনা কয়া কাঙ্গো, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা বাবা যারা যারা মদিনা যাইতে চায় একটু জবান খুলে জোরে জোরে ডাক দেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, বন্না মক্কাওয়ালা আমায় মনে বড় আশা, আল্লাহ মরণের আগে আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমর টিভি 24 আল কুরআনি সঠিক পথের সমাধান।